আসসালামু আলাইকুম। হ্যালো বাংলাদেশের সকল দর্শকরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পৃথিবীর, দেখাবো না, একটা ধারণার চেষ্টা করব যে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ এয়ার ট্রাফিক কন্ট্রোল করা এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্টের কতটা কন্ট্রোল করতে হয় এয়ার ট্রাফিক, তার সামান্য একটা প্রামাণ্য চিত্র। আমরা সকলেই জানি দুবাই এয়ারপোর্ট পৃথিবীর তৃতীয়, কিছু কিছু সময় তৃতীয় সর্বোচ্চ এয়ার ট্রাফিক কন্ট্রোল এয়ারপোর্ট থাকে, খুব বিজি এয়ারপোর্ট, সেকেন্ড আর থার্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট। এয়ারপোর্টে প্রতি 2 মিনিট অন্তর অন্তর একটা এয়ারক্রাফট ল্যান্ড করে। দেখতে পাচ্ছেন তার্কিশ এয়ারলাইন্স প্লেন ল্যান্ড করছে। আসলে পার ডে এই এয়ারপোর্ট অ্যারাউন্ড 1100 এয়ারক্রাফ্ট ডিল করে। নাম্বারটা কি কম মনে হচ্ছে? 1100টা ফ্লাইট রেগুলার তারা ডিল করে থাকে। সপ্তাহে 7700 ফ্লাইট তারা ডিল করে। অ্যারাউন্ড ও আরেকটা ফ্লাইট দুবাইয়ের ফ্লাইট ল্যান্ড করছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো। পৃথিবীর 140টা এয়ারলাইন্স এই এয়ারপোর্ট থেকে ফ্লাইট অপারেট করে থাকে। পৃথিবীর 140টা এয়ারলাইন্স মানে, যেমন UAE-এর 4টা এয়ারলাইন্স আছে, দেখাচ্ছি, ইমিরাত এয়ারলাইন্সের একটা ফ্লাইট ল্যান্ড হচ্ছে, জুম করে দেখানোর চেষ্টা করছি। আসলে কতটুকু দেখতে পেরেছেন জানি না, চেষ্টা করেছি জুম করে যতটুকু সম্ভব দেখানোর। যে যা বলতেছিলাম, UAE-এর 4টা এয়ারলাইন্স, যেমন ফ্লাই দুবাই, ইমিরাতস এয়ারওয়েজ, তারপর এয়ার আরাবিয়া, ইতিহাদ, এ 4টা এয়ারলাইন্স ছাড়াও পৃথিবীর আরও 136টা এয়ারলাইন্স এই এয়ারপোর্টে ফ্লাইট অপারেট করে। অঙ্কটা কিন্তু আসলেই অনেক বড়। আচ্ছা, যাই হোক, কথা বলতে বলতে আরেকটা এয়ারলাইন্স, এইটা আসলে এখান থেকে বোঝা যাচ্ছে না কোন এয়ারলাইন্স এটা, যাই হোক, ল্যান্ড করছে। তো এখানেই শেষ করা যাচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যালো বাংলাদেশকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আশা করছি হ্যালো বাংলাদেশের সাথে থাকবেন, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা কাম্য।